সিএএ, এনপিআর ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ। তিনি বিভিন্ন অঞ্চল থেকে প্রায় হাজার দশেক কর্মী সমর্থক নিয়ে বাজার সংলগ্ন এরিয়া প্রদক্ষিণ করেন। এরপর ভাঙড় থানার সামনে তিনি একটি প্রতিবাদ মঞ্চে থেকে বক্তৃতা দেন। ঝান্ডা কোথায়, কিসের মিটিং এ তোমাদের? কইছে কই এ বাইরে দেখতে হয় বসে বসে। আরে সব ফাঁকা হয়ে যাচ্ছে মাঝখানে। দিদির ছবি দুবার আছে, চিন্তা নেই। হ্যাঁ শুরু থেকে শেষ না নেই। হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো। মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে এবং এই প্রশাসন, পুলিশ প্রশাসন সর্বদা আমাদের সঙ্গে লিয়াজো রেখে সহযোগিতা করবে, মানুষ এখানে এসে বিড়ম্বনা করবে না, এটা আমরা চাইব। তাই ভাঙড় থানার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলবো যে আপনারা আরো একটু নজরদারি রাখুন এবং যে কেউ কমপ্লেন করে গেলে, যে কোনো কমপ্লেনের উপরে বেশ করে যার তার নামে কেস করে দিলে হবে না। আগে তদন্ত করুন, কেউ কমপ্লেন করছেন বলে কেসটা করে দেবেন এরকম করলে হবে না। মানুষ কিন্তু এতে ক্ষিপ্ত হচ্ছে। গত কয়েকদিন আগে আমার মধ্য বড়ালির আমার পঞ্চায়েত সদস্য গ্রামে একটা রাস্তা হচ্ছে, সেখানে সেই পাড়ার লোকজন রাস্তা চাইছে, ড্রেন চাইছে, একজন দুজন সেখানে গিয়ে আপত্তি করছে যে ড্রেন এখান থেকে আমরা করতে দেবো না। তার ব্যক্তিগত আপত্তি থাকতেই পারে, সে আমার পঞ্চায়েত সদস্য সহ গ্রামের আর বেশ কিছু মানুষের নামে কেস করে দিয়েছে এবং সেখানে থানা তাতে এন্টারটেইন করেছে, যদিও কালকে থানায় সেখানে ডেকে একটা মীমাংসা করার চেষ্টা করেছে। আমার মূল বক্তব্য এই জায়গায়,
যে কেউ এসে যখন তখন কমপ্লেন করবে আর থানা তাকে কেস করবে, কিন্তু আগামী দিনে আমরা যেন থানা ডেপুটেশন দিতে যেন আমরা বাধ্য না হই, এটা মাথায় রাখবেন। প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার আহ্বান রাখছি এবং এই এনআরসি সিএএ এবং এনপিআর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। এনআরসি পশ্চিমবাংলায় আমরা মানব না। ইতিমধ্যে অনেক ধর্মীয় সংগঠন ফেসবুক লাইভে সভা করে, ধর্মীয় সভা করে সেখানে ধর্মীয় স্লোগান দিয়ে মমতা ব্যানার্জিকে হুঙ্কার দিয়ে বলেছে, যদি সৎ সাহস থাকে তাহলে সিএএ বিরোধী আইন বিধানসভায় পাশ করিয়ে দেখাক, তাহলে বলবো মমতা ব্যানার্জি সঠিক কাজ করছেন। গত মাসের 27 জানুয়ারি পশ্চিমবাংলা বিধানসভায় বিজেপি বাদ দিয়ে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় সিএএ বিরোধী আইন